গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে জীবনের দ্বিতীয়বারের মতো 2 নম্বর ভোজপুরি সিনেমার ট্রেলার নিয়ে রিভিউ করতে যাচ্ছি। তো সিনেমার নাম হচ্ছে সংঘর্ষ, সিকুয়েল সংঘর্ষ 2। এই সিনেমাটা ডিরেক্ট করেছে হচ্ছে পারাগ পাটিল এবং এই সিনেমাতে লিখেছে হচ্ছে ভীরু ঠাকুর এবং সিনেমাতে লিখে রয়েছে হচ্ছে আমাদের কেশরী লাল ইয়াদব, সাথে রয়েছে মেঘা শ্রী, মাহি শ্রীবাস্তবা, কৃতি ইয়াদব, সাবা খান এবং অন্যান্যরা। গানটা সিনেমাটা প্রডিউস করেছে হচ্ছে রত্নাকর কুমার। তো কেমন হলো সিনেমার ট্রেলারটা? তো বেসিক্যালি সিনেমার ট্রেলারটা একদমই ভালো হয়নি। ট্রেলারের মধ্যে কোনো বিল্ড আপ নাই, কিছুই নাই। এর অনেক দিন আগে আর একটা ট্রেলার ছাড়া হয়েছিল, এটা হচ্ছে ট্রেলার 2 ধরা যায়। তো সেই সময় হয়তো সিনেমাটা মুক্তি পায়নি, তো এখন সিনেমাটা মুক্তি দেওয়া হবে। তো ট্রেলারটার মধ্যে বেসিক্যালি এমন ভালো কিছু জিনিসপত্র আছে সেটা আমার মনে হলো না। তবে কিছু কিছু জায়গা, বেশ কিছু জায়গায় উন্নতি করেছে। এখানে একটা গান রয়েছে, সাথে অ্যাকশান সিন আর সঙ্গে আরও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো সবগুলোকে মনে হচ্ছে জোড়া তালি দিয়ে একটা ভিডিও বানিয়ে দিয়েছে। মানে তারা যে ট্রেলার কাট করতে গেছিলো সেইটা তাদের খেয়াল ছিল না। ট্রেলার কাট করতে গিয়ে তারা মনে হয়েছে যে এরকম এরকম করা উচিত, ওরকম ওরকম করে দিয়েছে। তো ট্রেলারটার মধ্যে কোনো রকম বিল্ড আপ নেই, ফটাফট করে যখন যা ইচ্ছা হচ্ছে যখন যা ইচ্ছে চলে আসতেছে। তো ভালো লাগেনি আমার একদমই ট্রেলারটা। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।